रुको जरा, सबर करो, रुक तेरे को बताते तेरी माँ। सो हे गाइस, वेलकम बैक टू माय चैनल आरियन व्लॉग। तो चले नतुन एक ভিডিওর সাথে। सो অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এলাম, বিকজ আমার প্রচুর প্রবলেম আছে, সেগুলো তোমাদের সাথে আলাদা শেয়ার করব। আজকের এই ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম। আর বেশি কথা না বাড়িয়ে তো চলো তাড়াতাড়ি খেলা শুরু করা যাক। খেলা হবে আর খেলা হবে খেলা হবে আমি মজা আয়গা না ভিডিও। সো দেখো, আমি বেসিক্যালি কিন্তু কোন রকম কোন ভিডিও কন্ট্রোভার্সি যেগুলো চলছিল এতদিন, দাদাগিরিতে যাওয়া নিয়ে, বঙ্গায় আর সিনেমাবের মধ্যে যে কন্ট্রোভার্সি চলছিল, আমি সেসব নিয়ে কিন্তু কোনো রকম কোনো ভিডিও বানাইনি। বিকজ আমার কন্টেন্ট হচ্ছে ব্লগিং কন্টেন্ট, আমি আমার ব্লগের ওপর ভিডিও বানাই। বাট আজ আমি যে কন্টেন্টের ওপর ভিডিও বানাতে চলেছি সেটা তোমরা আই থিঙ্ক স্টার্টিংয়ে দেখে বুঝেই গেছো বা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আমি ভিডিওটা না বানিয়ে পারলাম না। তোমরা সবাই জানো যে আমাদের কিছুদিন আগে আমাদের জনপ্রিয় গায়ক, আমাদের টলিউড বলিউড কাঁপানো গায়ক কে ওরফে হচ্ছে কৃষ্ণা কুমার কুন্নাথ মারা গেছেন। উনি তো ওনার মারা যাওয়াতে আমরা ওনার যে চলে গেছেন আমাদের সবাইকে ছেড়ে, তার যাওয়াতে আমরা সবাই দুঃখিত। বাট আমি এই যে আজকে ভিডিওটা করছি একটাই উদ্দেশ্য, আমাদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় একজন গায়ক, তাকে আমার এখন গায়ক বলতে লজ্জা লাগছে। আমি তো গান শুনেছি না, বুঝলাম কে থেকে আমরা সবাই ভালো গান গাই। তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? মানে কি কারণ? কে 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 হু ইজ কে ম্যান টপ 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 বেশ টপ টপ কোন এই লোক কহা সে আতে হে হু ইজ কে ম্যান কে 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 করছিলেন ওই কে কেটা করবেন না প্লিজ, আপনার মুখে মানায় না। এক নম্বরে কুটকাচালি মালাম, ঠিক আছে, কে 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 করবেন না। আর কে কে, আরে কে কে এর গান, আপনার গান কি? আপনি তো মিয়ামুরের গান করে শুধু কাটিয়ে দিলেন, কি গান আপনার? আর কে কে এর গান, এমন কোনো মানুষ নেই যে কে কে এর গান শোনেনি, এমন কোনো সিচুয়েশান নেই যে সিচুয়েশানে আমরা কে কে এর গান শুনি না। ব্রেকআপ হলে কে কে এর গান, প্রেমে পড়লে কে কে এর গান, মায়ের নামে কে কে এর গান, আমাদের বন্ধু বান্ধবদের জন্য কে কে এর গান, আমরা কোন দিকে যাবো, যেদিকেই যাবো সেখানেই আমরা কে কে এর গান শুনতে পাই। এবং আপনার মতো ওরকম এই মিয়ামুরের গান করে সে আমাদেরকে এন্টারটেন করে না, তার গান আমরা প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে পাই। সো দেখো, অ্যাকচুয়াল হচ্ছে কি, মানে এই যে মানুষটা, এই যে যিনি মারা গেলেন, আমাদের ছেড়ে চলে গেলেন, তিনি যে কে ছিলেন তার প্রমাণ কিন্তু তিনি দেবেন না, তার প্রমাণ দেব আমরা। আমাদের মতো যারা ইউটিউবার আছে তারা দেবে, আমাদের মতো সাধারণ পাবলিক, সমস্ত সাধারণ পাবলিক থেকে তার জবাবটা, যোগ্য জবাবটা দেবে, ওকে। আর তিনি যে কত বড়, মানে কি বলবো তাকে, যে তিনি যে কত নিচু মনের মানুষ এবং তিনি একে নিজেকে সিঙ্গার বলে মনে করেন, আরে ভাই কি সিঙ্গার? যে স্টেজের মধ্যে মিয়ামুরের গান গায় সে কোনো সিঙ্গার হতে পারে? তাকে তো আমি ভাই সিঙ্গার বলে মনে করি না। আরে ভাই আমরা কি বোঝাবো, তার মধ্যে নিজের মাথা নিজেই খেপে গেছে, মাথার অবস্থাটা কোন পর্যায়ে ওনার চলে গেছে। আর এই যে দেখুন রূপঙ্কর দা, একটা কথা বলি আপনাকে, ওকে, আর আপনি যে বড় বড় এতক্ষণ কথাগুলো বলছিলেন না যে বাঙালি সিঙ্গারদেরকে নিয়ে আমরা এই উত্তেজনা আমরা প্রকাশ করি না, সেটা ভুল। আপনার মতো যদি ওরকম মানে ব্যাঙের সিঙ্গার যদি হয় তাকে নিয়েই আমরা করি না কেন? আমাদের অরিজিৎ সিং আমাদের কোথাকার ছেলে, ও কি বাইরে বিহার থেকে আসা ছেলে? ও তো আমাদের সেই পশ্চিমবঙ্গেরই তো ছেলে, ওকে নিয়েও তো আমরা সেই মাতামাতিটা করি। শ্রেয়া ঘোষাল, রূপা মিশলাম, আপনি যাদের নাম করেছেন তাদেরকে নিয়েও আমরা মাতামাতিটা করি। এই আপনার মতো যারা মিয়ামুরের গান গেয়ে, যারা স্টেজ প্রোগ্রামে গিয়ে যারা মিয়ামুরের গান করে তাদেরকে আমরা সিঙ্গার বলে মনে করি না, তাই তাদেরকে নিয়ে মাতামাতি হয় না। নিজেরা এইটা নিয়ে দুঃখ প্রকাশ করেছে যে কেন এই জিনিসটা, এই যে তার অকাল প্রয়াণে যে তারা দুঃখ পেয়েছে এইটা তারা প্রকাশ করেছে। তো রিকোয়েস্ট করছি আর সুধরে যান, সময় থাকতে সুধরে যান। আর হ্যাঁ, আপনি বুঝতে পারছেন আপনার মানসিক ডাক্তার দেখানোর দরকার, আপনার মাথা গেছে, একটু কম ড্রিঙ্ক করুন, মাথাটা ভালো থাকবে। গজব বেজ্জতি হ্যায়। সো
সো যাই হোক, এছাড়া আমার আর কিছু বলার ছিল না, এই কারণেই আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছিলাম। মনে হলো যে আমি সাধারণত তোমরা দেখেছো আমি কোনোদিন কোনো এইসব বিষয় নিয়ে কোনো ভিডিও বানাই না, আজকে আমি ভিডিওটা বানালাম, মানে থাকতে না পেরে বিশ্বাস করে আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম। তো যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সবাই ভিডিওটা শেয়ার করে দিও, বিকজ এইটা যত বেশি শেয়ার হবে তত বেশি ওনার কাছে যত না পৌঁছানো দরকার ভিডিওটা, যাতে এটাই চাই। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রে করো আমাদের ফেভারিট প্রিয় সিঙ্গার কে কে মারা গেছে উনি যেন ভালো থাকুক, যেখানে থাকুক সুস্থ থাকুক, তোমরাও সবাই সুস্থ থাকো, ভালো থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।